শীতকালে আসলে পুড়ে যাওয়ার ঘটনাগুলো কি কারণে বেড়ে যায়? শীতকালে শীতের জন্য আমাদের যে পানির গরম পানির ব্যবহার বাড়ে, এছাড়া তাপ পোহানো মানে উষ্ণতার জন্য এই জিনিসগুলো আমাদেরকে গোসলের জন্য হোক, খাবার জন্য হোক, সব ক্ষেত্রেই গরম পানির ব্যবহার বেড়ে যায়। সে কারণে আসলে শীতে আমরা সবসময় চাইতে বেশি বান রোগী বা পোড়া রোগী পেয়ে থাকি আর কি। আচ্ছা ম্যাডাম, গরম পানিতে পুড়ে যাওয়ার কথা বলছিলেন, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে অনেকে আগুনে সরাসরি একদমই শীত পোহাতে যায় বা খুব ঠান্ডার কারণে শীত পোহাচ্ছে বা খড়কুটো জ্বালাচ্ছে, লাকড়ি জ্বালাচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে যে ঘটনাগুলো বেশি হয়, এটা কি শুধু গরম পানি নাকি আরও কোনো বিষয় আছে যেখানে যেটার কারণে পুড়ে যাওয়ার? আসলে বান তো অনেক ধরনের আছে, একটা হচ্ছে পানি বা পানি জাতীয় দ্রব্য দিয়ে যে বান বা স্ক্যাল্ড বলি আমরা যেটা, আর আছে হচ্ছে আগুনে পোড়া, এছাড়া বৈদ্যুতিক ইয়েতে বা ইলেকট্রিক বার্ন, কেমিক্যাল বার্ন নাম আর একটা আছে যেটা অ্যাসিড বা অ্যালকালি দিয়ে পড়ে। তো শীতে আমরা সাধারণত দুটোই, স্ক্যাল্ডও বেশি পাই বা পানি বা পানি জাতীয় দ্রব্য, এবং আগুনে পোড়া যেটা আপনি একটু আগে বললেন যে তাপ পোহানোর জন্য লাকড়ি বা পাতা পুড়িয়ে যে উষ্ণতা নেওয়া, বিশেষ করে শহরে বা মফস ইয়াতে যেখানে শীতের প্রকোপ বেশি সেসব জায়গায় আমরা অনেক সময় দেখা যায় যে তারা চুলার উপরে কাপড় শুকাচ্ছে। হ্যাঁ, ওটাও একটা রিস্কি মানে অনেক বিষয় যে কারণে আগুন অনেক সময় আগুন লেগে যাচ্ছে।